আনকুকারি লিমিটেডের পক্ষ থেকে আপনাদের মাঝে নিয়ে আসা নতুন একটা প্রোডাক্ট, যেটা হবে আপনার স্লিম কিচেন হুড, সেটা হবে আপনার ফেবার ব্র্যান্ডের। আমি যদি একটু ব্র্যান্ডটা দেখাই, ফেবার আপনারা জানেন কোন দেশের ব্র্যান্ড, আমার বলার আসলে দরকার না, তারপর বলে দিচ্ছি। ফেবার আপনার হলো ইটালিয়ান একটা ব্র্যান্ড ফেবার, যেটা আপনার এখানে লেখাও আছে। আমি হুডের ফিচার সম্পর্কে পরে যাব। কিচেন কুকার হুড, আপনার মডেল নাম্বার হলো RH1718S। এস মানে এটার আমাদের আরেকটা মডেল ছিল 1718, কিন্তু এটা আপডেট ভার্সন হওয়ার কারণে এসটা যোগ হয়েছে এবং হইলো ফেবার ইটালি। সুন্দর করে দেখেন লেখা আছে ফেবার ইটালি। এবং যদি আমি ফিচারগুলো একটু দেখাই, আমি জাস্ট ফিচারগুলো আপনাদেরকে একটু দেখাবো। ফিচার যদি আমি দেখাই, এখানে আসে দেখেন, এখানে আমরা যেটা সবসময় বলি যে ভাই হিট ক্লিন, অটো হিট ক্লিন, তো অটো হিট ক্লিন, তো আমরা আসলে বুঝি না যে অটো ক্লিন কোনটা আর হিট ক্লিন কোনটা, সেটার ডিফারেন্সটা আমি একটু বোঝাবো আপনাদেরকে। এটা হলো হিটিং ক্লিন। হিটিং ক্লিন মানে হলো আপনার কিছুই করতে হবে না, এটা মোটরটা গরম হয়ে আপনার অয়েলটা জমা হয়ে যাবে, যেটা অতিরিক্ত অয়েল থাকবে, আর রাশ যত থাকবে আপনার সাকশনের সাথে সাথে আপনার এখান দিয়ে আপনার পাইপের মাধ্যমে বের হয়ে যাবে। আমি একটু চালু করে দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন। আমি অন করলাম, অন স্পিডে আছে, অন করার পরে, হ্যাঁ অন স্পিড। আমি দেখাই একটু, এই যে আপনার সাকশন হচ্ছে, যে বাতাসটা বের হচ্ছে, এই বাতাসের সাথে আপনার রান্না করার সাথে সাথে যে দোয়াটা নেবে সেটা টেনে বের করে দিবে, এর সাথে আপনার রাশটাও চলে যাবে, অয়েলের রাশ বা বিভিন্ন রকম আপনার তেল কাজটার রাশ চলে যাবে। এবং দেখা গেলো যে নর্মালি আপনি যখন, আমি স্পিডটা আবার বাড়ালাম, আমি সাকশনটা যদি একটু দেখি আপনাদেরকে, খুবই হাই সাকশনের একটা কিচেন হোক, দেখেন নর্মালি আপনার এটা এই থাকবে, ঠিক আছে, এভাবে আপনি ধরে ঢুকবে, এই যে দেখবে, ঠিক আছে, এটা আপনার এই হোল দিয়ে টোটালি টানবে এবং সারাউন্ডিংভাবে এই পাশতেও টানবে, এই পাশতেও টানবে এবং আবার এই পাশতেও আপনার টানবে, এই পাশতেও টানবে এবং এই হোল দিয়ে টানবে, ঠিক আছে, এই হোল দিয়ে আপনার সাকশনটা টানবে এবং খুবই হাই স্পিড। আমি যদি দেখেন অনেক হাই স্পিড, আমি যদি পেপার দিয়ে খুবই স্পিড এবং খুবই সাকশন হবে, দেখেন যদি ফোর্সটা দেখেন, এবং টোটালি আনকমন একটা কিচেন হুড এবং মনে হচ্ছে নয়েজলেস, হ্যাঁ টোটালি নয়েজলেস। এবং আপনার দেখেন ননস্টিক করা, অনেকে চায় যে ভাই একদম অ্যাসেস স্পিড আমি চাই না, অ্যাসেস কালারটা চাই না, একটু ননস্টিক হোক, টোটাল বডিটি কিন্তু ননস্টিক, নর্মালি যদি আমি দেখাই দেখেন আপনার টোটাল একটু, হ্যাঁ ননস্টিক, এটা কিন্তু টেম্পারেট গ্লাস না, অনেকে ভাববে যদি গ্লাসের হবে, কিন্তু না গ্লাস না, এটা হলো টোটালি ননস্টিক করা এবং যেটা আপনার শাইন ননস্টিক, কখনোই আপনার জং মরিচা ধরবে না। দেখলো যে আপনার ডাস্ট করলো, ময়লা লাগলো, জাস্ট টিস্যু দিয়ে আপনি মুছা দিলেন, পরিষ্কার হয়ে গেলো। এই দেখেন আমার হাতের ছাপ লাগতেছে, আমি মুছা দিলাম, টিস্যু দিয়ে মুছা দেওয়ার পর আপনার নর্মালি ডাস্টটা, ডাস্টটা কোথায় যাবে, ডাস্টটা এটা হলো ডাস্টে, যেটা হলো এই যে আপনার কিচেনটা চলতেছে, চলাকালীন আপনার হিটিং ক্লিন অপশন থাকার কারণে আপনি যখন হিটিং ক্লিন অপশনে দিবেন, দেওয়ার পর আপনার ট্রেটা এইখানে আপনার অয়েলটা চলবে এবং অয়েলটা দেখেন, অয়েলের জন্য কিন্তু এখানে যে অয়েল পত্র জমা হলো, আপনার ট্রেটা কখনো পরিষ্কার করতে হবে, এখানে অয়েলে ইন্ডিকেট করা আছে, এখানে কিন্তু দেখতে পাবেন যে আপনার অয়েলটা কি ফুল হয়ে গেলো কি না ট্রেটা অয়েলে, সেটা এখানে আপনি দেখতে পাবেন। এবং আপনার হিটিং ক্লিন অপশন আসছে, আপনি হিটিং ক্লিনে আপনি করতে পারবেন, ঠিক আছে। এবং আমি নর্মালি আপনাকে কিন্তু আরেকটা অপশন আপনাকে দেখাবো, আমরা চাই যে অনেক সময় নিজেরা একটু যে পরিষ্কার করার জন্য, আর এটা কিন্তু ওয়াটার প্রুফ, টোটালি আপনি বালতিতে পানি ডালেন, পানি ডেলে আপনি পরিষ্কার করতে পারবেন। আমি যদি এটার এটা দেখাই আপনাকে, আমি অফ করে দিলাম, জাস্ট একটু অফ করে দিই, এইটা দেখেন, এই যে এটা কিন্তু হাইড্রোজেন একটা সিস্টেম, এই যে খুলে গেল, দেখতে পাচ্ছেন টোটালি খুলে গেল। এখন আপনি ইচ্ছা অনুযায়ী আপনি ভিতরে যে তেল কাজটা থাকে এটা পরিষ্কার করুন, মানে অতিরিক্ত ময়লা যদি ভিতরে থাকে আমরা ইচ্ছা মতো পরিষ্কার করতে পারবো, এটা করতে হবে। বাইরের অংশটা কিন্তু আপনার হিটিং ক্লিন দেন আর অটো ক্লিন দেন কোনোভাবেই পরিষ্কার সম্ভব না, এটা আমার হাতেই পরিষ্কার করতে হবে, জাস্ট মোটরের অংশটা সে পরিষ্কার করবে হিটিং ক্লিনে, আর এই অংশটা আমার নিজেকেই পরিষ্কার করতে হবে। সেক্ষেত্রে এটা কিন্তু হাইড্রোলিক সিস্টেম, এই লকগুলো কখনো নষ্ট হবে না, এই যে জাস্ট এগুলো লেগে গেল, খুবই চমৎকার একটা ফিচার কিন্তু, কারণ আমরা অনেক সময় ইনডোরটা আমরা পরিষ্কার করতে পারি না নিজের মতো করে, আমাদের একটা মিস্ত্রি ডাকতে হয়, সে 2000 টাকা 2500 টাকা পর্যন্ত সার্ভিস চার্জ দেয়, কিন্তু সেক্ষেত্রে আপনি এটা কিছু করতে হবে না, অয়েলটির তো অয়েলটা জমা হবে আপনি ফেলে দেবেন, আর যখন ইনডোরটা আপনি পরিষ্কার করতে চান, আউটডোরটা পরিষ্কার করতে চান, আপনি ইচ্ছা অনুযায়ী আপনি পরিষ্কার করতে পারবেন এটা। এবং কিচেনে যে আপনার লুকসটা আমি যদি দেখাই একটু রাখো, এটা লাগিয়ে নিই, এটা কীভাবে থাকবে, এই লুকসে থাকবে, ঠিক আছে, এই থাকবে, এই থাকবে। আমি একটু অন করে দেখাই, লাইটের শেপটা একটু দেখাই, এই যে দেখছেন, আপনি চা করেন, এই খুবই সুন্দর। এবং এইটা আপনার এখান থেকে সাকশনটা টানবে, নর্মালি যে সাকশনটা, এই সাকশনটা এটা দিয়ে টানবে, এই পাশ থেকে টানবে এবং এই পাশ থেকে, আপনি তিন পাশ থেকে সাকশনটা টানবে। অনেক সময় দেখা গেলো যে আপনার দোয়াটা কি হয়, বুঝছেন, দোয়াটা হলো আপনার ছড়িয়ে যায়,
সেই ক্ষেত্রে আপনার এই সাইড থেকেও সে কভার করতেছে বাইরে যাবে না, ওই সাইড থেকে কভার করতেছে বাইরে যাবে না, এবং এই পাশটা আছে, তাহলে টোটালটাই টেনে সে নিয়ে যাবে। ঠিক আছে বিকজ তো আসলে যারা এত সুন্দর খুবই আপডেট, এটা হলো আপনার ফেভার মধ্যে একদম লেটেস্ট একটা মডেল, একদম আপডেট টেকনোলজির একটা প্রোডাক্ট। তো এই প্রোডাক্টটা যারা নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে এটা অ্যাভেলেবল আছে, নিতে পারবেন সারা রমজান জুড়ে আপনারা নিতে পারবেন এই প্রোডাক্টটা। এবং এটার রেগুলার প্রাইসটা বলবো, আমাদের সেল প্রাইসটা বলবো। আপনারা জানেন যে আপনার নর্মালি আইন কোকারিজ মানেই একটা হোলসেল প্রাইস বা যে কোনো দোকানের চেয়ে কম প্রাইসে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এটার প্রাইস ছিল আপনার নর্মালি আপনি যদি কোনো মাতে কিনতে চান আপনার সর্বনিম্ন 18,000 টাকা লাগবে, 18,500 টাকা, বা আপনার বাইরে থেকে যদি কিনতে চান 21,500 টাকা। কিন্তু আমরা হোলসেলে যেহেতু সেল করি সেক্ষেত্রে আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি 16,500 টাকায়। 16,500 টাকা হলে একদম স্মার্ট টেকনোলজির আপনার 30 ইঞ্চির মানে 30 ইঞ্চের একটা কিচেন হুড পেয়ে যাচ্ছেন। যাদের কিচেন অনেক সময় ছোটো থাকে বা ক্যাবিনেট আগে করা ছিল বা ক্যাবিনেট করে ফেলছেন ভুলবশত, আগে কিচেন হুড নেন না, তাহলে আপনারা এই 30 সিবির এই কিচেন হুডটা নিতে পারেন, ফেভার ইটালিয়ান কোম্পানির। এবং এটার সাথে আসলে পুরো রমজান জুড়ে আমি একটা সবার জন্য একটা গিফট রাখতেছি। গিফটটা কী হলো যে আসলে এটা গিফট, এটার সাথে না আমি এটার সাথে মূল্য অ্যাড করতেছি না বা এটার সাথে যে অফার বলবো সেটাও না, জাস্ট যারা আমার কিচেন হুডটা নেবেন তাদের জন্য একটা আমি রমজান উপলক্ষে ক্যানোডের একটা বিটার দিয়ে দিচ্ছি। এটা জাস্ট গিফট, এটা কিন্তু অফার বলবো না যে কিচেন হুডের সাথে আমি এটার অফার দিলাম, অফার না, জাস্ট একটা গিফট। যারাই নেবেন তাদের জন্য ক্যানোডের একটা বিটা থাকবে, এই বিটাটা দিয়ে আপনি নর্মালি আপনার বিটা দিয়ে কী কাজ করে আপনারা আসলে জানেন, অনেকেই কিন্তু আলাদাভাবে বিটার কিনেন, এই বিটাটা আপনি মার্কেট থেকে কিনতে গেলে আপনার 1200-1300 টাকা পড়বে। কিন্তু এটা আমি গিফট দিচ্ছি, এটা আমি বলবো না, এটার সাথে অ্যাড করতেছি বা সম্পূর্ণ ফ্রি দিচ্ছি, ফ্রি না, আমি একটা গিফট দিচ্ছি। তাহলে আপনি এই কিচেন হুডের সাথে এই বিটারটা গিফট পাচ্ছেন। ঠিক আছে ভিউয়ার্স, তো যারা এই কিচেন হুডটা নিতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য বলা, খুবই স্মার্ট টেকনোলজির একটা কিচেন হুড, আপনারা জলদি আমাদের কাছে অর্ডার করতে পারেন। স্ক্রিনে দেখানো আপনার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে আমাদেরকে নক করতে পারেন বা সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন। আমাদের শোরুমে আসার অ্যাড্রেসটা হলো নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস ভিলেজ, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 116-117, আইন কোকারি লিমিটেড। আর একটা ইনফরমেশন মিসিং ছিল, যেটা হলো আপনার ওয়ারেন্টি গ্যারেন্টিটা, এটা আপনার 2 বছর রিপ্লেসমেন্ট পাবেন এবং 3 ইয়ার সার্ভিস পাবেন, টোটালি 5 বছর আমাদের কাছ থেকে সার্ভিসটা পাবেন। এবং পরবর্তী সময়টা আমরা যেহেতু আমাদের নিজস্ব সার্ভিস সেন্টারে আমরা সার্ভিসটা করে দেখি, সেহেতু আপনার ওই বাকি যে পরবর্তী সার্ভিসগুলো এমনিতেই আমাদের কাছ থেকে ফ্রি পাবেন। ঠিক আছে বিকজ, সো যারা নিতে যাচ্ছেন আমাদের স্ক্রিনের দেখানো নাম্বার কল করতে পারেন বা সরাসরি আমাদের শোরুমে এসে প্রোডাক্ট আপনি পারচেস করতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।